দিশপুর কলেজের ব্যাংক একাউন্টের পৰা 76 লাখ টাকা হরলুকি হওয়া ঘটনা চাঞ্চল্যর নতুন মোড়। আরক্ষীর জালত পরিছে ব্যাংক অব বরোদা দিশপুর শাখার মুখ্য প্রবন্ধক আর কে সিনহা সহ দুই মহিলা কর্মচারী। ধৃত মহিলা কর্মচারী রীতা তালুকদার আর কণিকা হাজরিকা তিনিজনকে মারাথন জেরা চলাই আছে আরক্ষীয়ে। দিশপুর কলেজের ধন হরলুকি গোচরটোত বিএসএনএলর রঙিয়া শাখার এজন কনিষ্ঠ অভিযন্তা আর এজন টেকনিক্যাল বিষয়াকে আটক করেছে দিশপুর থানায়। আটকাধীন উপেন বনিয়া আর অনিল কলিতা দুইজনে প্রবঞ্চক চক্রতক যোগান ধরেছিল বিএসএনএলর সিম কার্ড। আনহাতে নিশা আটাইকেজনক ঘরলৈ যাবলৈ দিয়া হয় যদিও আজি পুনৰ হাজির কৰা হব থানাত। আজি পুনৰ থানাত হাজির হব লাগিব আটাইকেজন। 76 লাখ টকা হরলুকি হৈছিল দিশপুর কলেজের একাউন্টৰ পৰা, যি ঘটনাক লৈ তীব্র চাঞ্চল্যৰ সৃষ্টি হৈছিল। আর ইতিমধ্যে এই সমগ্র ঘটনাত ব্যাংকৰ বিষয়া কর্মচারী জড়িত থকার সন্দেহ করা হৈছিল। ইতিমধ্যে আমি জনাইছো দিশপুর শাখার ব্যাংক অব বরোদার মুখ্য প্রবন্ধক আর কে সিনহা সহ দুই মহিলা কর্মচারীক আটক করা হয়েছে। ধৃত মহিলা কর্মচারী দুগৰাকী হৈছে রীতা তালুকদার আর কণিকা হাজরিকা তিনিজনকে বর্তমান মারাথন জেরা চলাই আছে আরক্ষীয়ে। দিশপুর কলেজের ধন হরলুকি গোচরটোত বিএসএনএলর রঙিয়া শাখার এজন কনিষ্ঠ অভিযন্তা আর এগারী টেকনিক্যাল বিষয়াক আটক করেছে দিশপুর থানায়। আটকাধীন দুজন হয়েছে উপেন বনিয়া আর অনিল কলিতা, দুয়োজনেই প্রবঞ্চক চক্রতক যোগান ধরেছিল বিএসএনএলর সিম কার্ড। আনহাতে নিশা আটাইকেজনক ঘরলৈ যাবলৈ দিয়া হয় যদিও আজি পুনৰ হাজির হব লাগিব থানাত। আর এই ঘটনা সন্দর্ভত শেহতীয়া তথ্য আমি লাভ করিম। আমি পুনপটিয়াকৈ যোগাযোগ স্থাপন করেছো আমার সতীর্থ সাংবাদিক ভাস্কর জ্যোতি হাজরিকার সঙ্গে। ভাস্কর, সমগ্র রাজ্য কপাই গৈছিল দিশপুর কলেজের যে 76 লাখ টাকা হরলুকি হয়েছিল, আর এই ঘটনাত ব্যাংক অব বরোদার বিষয়া কর্মচারী জড়িত থাকার সন্দেহ করা হয়েছিল, আর সেই অনুসরিয়েই এগারী বিষয়া সমান্তরালক দুগারী মহিলা কর্মচারীক আটক করা হয়েছে। আনহাতে নতুন এক মোড় লাভ করা হয়েছে যে বিএসএনএলর দুই কর্মচারীক আরক্ষীয়ে আটক করেছে। কি আছে শেহতীয়া খবর? চাক জয়ন্ত, আপুনি মই আসলে সকলোকে আসলে সুরক্ষিত স্থান বলে যদি ভাবো, কারণ আপুনি আপনার বা আপনার মূর যে সম্পত্তি বা ধনের যে ভাগ, সেই ভাগ আসলে আমি যিকোনো আসলে ব্যাংকত রাখো। কিন্তু কথাটা হয়েছে সেই ব্যাংকর যেটা মুরব্বী আসলে এই ধরনের যি ধরনের কেলেঙ্কারিত যেহেতু অভিযুক্ত হয়ে পড়েছে, যেহেতু খোদা পোসা করে থাকা হয়েছে, হয়তো গ্রেপ্তার করার পূর্ণ সম্ভাবনা আছে। তেনে ক্ষেত্রত সেই ব্যাংকত প্রতি থাকা মানুষের যে বিশ্বাস, সেই বিশ্বাস আসলে কত যাব, এনে ধরনের বহু প্রশ্ন আই পড়েছে। কারণ শেহতীয়াকৈ দিশপুর মহাবিদ্যালয়ের একাউন্টের পর 76 লাখ টাকার যে হরলুকি হল, তারপর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ যি ধরনের গোচর দিলে, আর সেই গোচরের তদন্ত প্রক্রিয়া আগবায় প্রথম অবস্থায় আমি জানিছিলো যে দিশপুর শাখার যে ব্যাংক অব বরোদার শাখা প্রবন্ধকগুলি সহ দুগারী মহিলা কর্মচারীক ইতিমধ্যে প্রথম অবস্থায় আটক করেছিল। আর সেই সময়তে স্বীকার করেছিল যে ভুল হয়েছিল, আর ভুলের আসলে সেই মহাবিদ্যালয়খনের 76 লাখ টাকার যে ধন, সেটা কলিকতার একটা এন জি ও একাউন্টত সোমাইছিল। তাতেই হয়তো ভাবিছিল যে সকলে ভাবিছিল হয়তো যেতে ভুল স্বীকার করেছিল, যেহেতু মহাবিদ্যালয়খনের টাকা ঘুরাই দিব, তেতিয়া হয়তো সকল শেষ হব সকলে ভাবা আছিল। কিন্তু তেনে নহল বাস্তবত, কারণ আরক্ষীয়ে এই বস্তুটা অতি গুরুত্ব সহকারে লড়ে। কারণ চক, যেটা ব্যাংক কর্তৃপক্ষে নিজে স্বীকার করেছে যে ভুল আছিল, কিন্তু সেই ভুল জানি বুঝি করেছিল নে আসলে সচাই ভুল হয়েছিল, সেয়া আসলে আরক্ষীর সন্দেহ আসে। আরক্ষীয় তদন্ত প্রক্রিয়া আগবাই নিছিল, তারপর মহাবিদ্যালয়খনের সেই যে এজাহার, অধ্যক্ষের এজাহার ভিত্তিতে আসলে আগবাই নিছিল তদন্ত প্রক্রিয়া। তারপর ব্যাংক অব বরোদার যেগুলি শাখা প্রবন্ধক আছিল, লগতে যে মহিলা কর্মচারী আছিল, ইয়াত সম্পূর্ণ আসলে ব্যর্থতা বা সম্পূর্ণ ভুল লাভ করেছিল, যার ফলশ্রুতি যাকালি লোক অনা হয়েছিল। তাতকৈ ডাঙৰ বিষয়টো হৈছে এই যে গোটেই প্ৰবঞ্চনাত যেহেতু মোবাইলৰ চিম ব্যৱহাৰ কৰা হৈছিল, অৰ্থাৎ সেই চিম এটা বিএসএনএল চিম আছিলে, সেই বিএসএনএল চিমটো বাইহাটাৰ বিএসএনএল কাৰ্যালয়ৰ দুজন কৰ্মচাৰী যোগান ধৰিছিলে, তেওঁলোককো নিশাৰ ভাগত কালি সোধা পোছা কৰাইছিল। নিশা পাই 12 বজালৈ দিশপুৰ থানাত দিশপুৰ ভাৰপ্ৰাপ্ত বিষয়া ৰাজীৱ শইকীয়াই সোধা পোছা কৰিছিল। সোধা পোছা কৰাৰ অন্তত তেওঁলোকক নিশাৰ ভাগত যাবলৈ দিয়া হৈছিল, আজি পুনৰ তেওঁলোকে হাজিৰ হ'ব লাগিব। আৰু আজি দিনটোত ডাঙৰ খবৰটো এইটোৱে, হয়তো আজি দিনৰ ভাগত ব্যাংকটোৰ শাখা প্ৰবন্ধকগৰাকী এছ কে সিনহা, লগতে দুই মহিলা কৰ্মচাৰী
আৰু যি বেংক যি বিএছএনএল যি দুই কৰ্মচাৰী আছে সেই কৰ্মচাৰী কিন্তু গ্ৰেপ্তাৰ কৰাৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে কাৰণ গোটেই এই কেলেংকাৰীত যি 76 লাখ টকা হৰলকি এই কেলেংকাৰীত কিন্তু তেওঁলোকৰ হাত কৰবাত নহয় কৰবাত আৰক্ষীয়ে লাভ কৰিছে যাৰ বাবে তেওঁলোকক বাৰম্বাৰ সোধপোছ কৰিছে আৰু ডাঙৰ খবৰ এইটোৱে যে গ্ৰেপ্তাৰ হোৱাৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে যদিহে আচলতে গ্ৰেপ্তাৰ হয় মই ইতিমধ্যে প্ৰথমে কৈছোঁ যে মানুহৰ সেই বেংকৰ প্ৰতি থকা যি ধৰণৰ বিশ্বাস কাৰণ যেতিয়া আপুনি আপোনাৰ সাঁচতীয়া ধন এটা বেংকত থয় যাতে তাত আচলতে সুৰক্ষিত থাকে কিন্তু যেতিয়া সেই বেংকৰ কৰ্মচাৰীয়ে যেতিয়া আপোনাৰ ধন আচলতে হৰলুকি কৰাৰ চেষ্টা চলাব গতিকে তেনে ক্ষেত্ৰত আপুনি বেংকত কেনেদৰে যাব গতিকে আৰক্ষীয়েও বিচাৰিছে যদিহে আচলতে কোনো ধৰণৰ যিহেতু তেওঁলোকে যি ধৰণৰ তথ্য লাভ কৰিছে আমি যিমান দূৰ জানো হয়তো গ্ৰেপ্তাৰ হ'বই গতিকে তেনে ক্ষেত্ৰত আৰক্ষীয়েও বিচাৰিছে যেন কোনেও যেন আচলতে ৰাইজৰ মাজলৈ এই মেছেজটো যাওক আচলতে যদিহে আচলতে তেওঁলোকে সঁচাই দুখী হয় তেওঁলোকৰ মুখা খোল খাওক কাৰণ তেওঁলোকে ক্ষমা খুজিলে যে দায়িত্ব শেষ হ'ব সেয়া নহয় কাৰণ তেওঁলোকৰ ভুল আছে গতিকে সেই ভুলৰ বাবে বাৰম্বাৰ আচলতে সোধা পোছা কৰি থকা আছে বাৰম্বাৰ তেওঁলোকক সোধপোছ কৰা হৈছিলে নিশা যাবলৈ দিয়া আছে কিন্তু আজি দিনৰ ভাগত হাজিৰ হ'ব তাৰপাছত আমি জানিবলৈ পাৰিম যে পৰৱৰ্তী সময়ত নিশ্চয় ভাস্কৰ আমি পৰৱৰ্তী সময়ত পুনৰ যোগাযোগ স্থাপন কৰিম আপোনাৰ সৈতে আৰু যিহেতু এটা নতুন মোৰ লাভ কৰা হৈছে সমগ্ৰ তদন্ত প্ৰক্ৰিয়াত আৰু এই প্ৰক্ৰিয়াই কি গতি লাভ কৰে সেয়া অত্যন্ত লক্ষণীয় হ'ব ভাস্কৰ বিদায় জনাম এই মুহূৰ্তত আপোনাক।